ওড়িশার গ্রাম বাংলার একটি প্রচলিত পূজা বা নৃত্য আপনারা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি। চলুন, যারা দেখেননি আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, চলুন দেখে নেওয়া যাক।
আপনারা দেখলেন এটি কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, এটি কিন্তু উড়িষ্যার একটি ফেমাস নৃত্য। তো যারা যারা জানেন যে এই নৃত্যটিকে কী বলা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটি সচরাচর কিন্তু সবসময় দেখতে পাওয়া যায় না, এটা কিন্তু এসে আমরা দেখতে পেলাম, আমাদের সৌভাগ্য কী বলবো, তাই তো যে আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আমরা দেখতে পেয়েছি। তো এরপরে চলুন আমরা এখানে পুরী যে সি বিচটা আছে সেখানে একটু ঘুরতে এসেছি, সেখানে একটু ঘুরবো, চলুন সঙ্গে আপনারা তো থাকছেনই, চলুন। তো চলুন চলে এসেছি পুরীর যে বিচ আছে মেইন বিচ, তো সেখানে চলে এসেছি। এখানে এখানে লাইটটা আছে, লাইটটা বন্ধ আছে, অন্ধকার প্রায়। আর এই সেই মেরিন ড্রাইভ রোড, এটা স্বর্গদ্বারের কাছে, স্বর্গদ্বারই বলে এটা। তো এখানে এসেছি, আমরা একটা জিনিস ভুল করেছি যেটা হচ্ছে যে আমরা তো প্রথমবার এসেছি, তো তার কারণেই আমাদের যে হোটেলটা একটু আমরা দূরে নিয়েছি, অবশ্য দূরে নিয়েছি, কমের মধ্যেই পড়ে গেছে, একদম বেশি একটা মানে রুম ভাড়া পড়েনি। এখানে এই সাইডে আসলে হয়তো রুম ভাড়া অনেক পড়ে যেত। আর আমি যেটা এখানে আজকে এখন এসেছি যেটা আছে এই মেরিন ড্রাইভ রোড, এটা দেখার উদ্দেশ্যে এসেছি। আর এই বিচটা এখান থেকে, এই পুরী এসেছি, পুরী বিচে ঘুরবো না, এখান থেকে যদি চলে যায় একটা মানে মানে আফসোস থেকে যাবে যে কাছে এসে ঘুরে গেলাম কিন্তু বিচে আসলাম না। দীঘা সি বিচ কম বেশি অনেকেরই চেনা, সেখানে বিচের ওপর কোনো দোকানপাট কিন্তু আপনারা দেখতে পারবেন না, কিন্তু পুরী বিচে আবার নানা রকম খাবারের দোকান, বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী আপনারা পেয়ে যাবেন। বাজিছি ভাই, দেখলে হবে না, আমরা কিন্তু সব দিনই ভাবি যে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে হয়তো জিনিসের দাম কম আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে স্থানীয় যে দোকান আছে আমাদের এরিয়ায় যে দোকানগুলো আছে সেই দোকানগুলোর থেকে মানে এই সমস্ত জায়গায় কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে প্রচুর। উত্তাল সমুদ্র, চারিদিকে মানুষের কোলাহল, এরই মাঝে ঘড়ির কাঁটায় রাত 11টা বাজতে চলল। এবার আমাদের ফেরার পালা, ফেরার পালা বলতে বাড়ি তো নয়, আমাদের হোটেলে ফেরার পালা। চলুন আজ এখানেই গুড নাইট, নতুন সকালে পুরীতে নতুন কোনো ঠিকানায় আপনাদের নিয়ে যাব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।